জিলহজ মাসের 10 তারিখ এই ঈদুল আযহার অনেক দাম অনেক ফজিলত 10 তারিখ হলো কুরবানি 9 তারিখ হলো আরাফা 9 তারিখ কি আরাফা আল্লাহু আকবার এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুব দামি এই 10টা দিন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওই যে 10টা রাতের কসম আল্লাহ সূরা ফজরে খেলেন মুফাসসির কেরাম বলছেন এই 10টা রাত হলো এই জিলহজ মাসের এই 10 দিনের 10 রাত কেউ যদি এই 10 রাতে ইবাদত করে সে সব সবে কদরের সমান সওয়াব পাবে জিলহজ মাসের জিলহজ মাস ঢোকা মাত্রই আমাদের কিছু আমল আছে সুন্নত এক নাম্বার হলো যে জিলহজ মাস ঢোকার আগে আগে আমাদের শরীরের অতিরিক্ত পশম নখ চুল অতিরিক্ত পশম পরিষ্কার করে নিব জিলহজ মাস ঢোকা মাত্রই নখ না কাটা চুল না কাটা অতিরিক্ত পশম না কাটা হ্যাঁ এগুলো হলো সুন্নত কেন কারণ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের এই 10 দিন পরে 10 তারিখে কুরবানির যে এক প্রেমের লীলা খেলা ইশকের এক লীলা খেলা আশিকার মাশুকের যে এক অগ্নি পরীক্ষা ওই অগ্নি পরীক্ষার স্মরণ প্রথম তারিখ থেকে করা হচ্ছে একজন আশিক যখন সে তার ইশকের আগুন একজন আশিক যখন তার মাশুকের জন্য এতটাই দেওয়ানা হয়ে যায় নিজেকে পর্যন্ত হারায় যায় নিজেকে চিনে না তখন তার চুল কাটার কোতার কখন ইয়াদ থাকবে মুছ কাটার কোতা কখন ইয়াদ থাকবে একজন সত্যিকারের আশিক তার মাথার চুলের খবর থাকে না একজন সত্যিকারের আশিকের তার নখের খবর থাকে না একজন সত্যিকারের আশিক অতিরিক্ত পশমের কোনো খবর থাকে না সে তো একজনের পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কি পরিমাণ আল্লাহর আশিক ছিলেন যে ইশকের কারণে সন্তান কলিজার টুকরা সন্তানকে আল্লাহর মহব্বতের সামনে কুরবানি দিয়ে দিচ্ছেন সেই কথা স্মরণ করার জন্য একজন আশিকের নমুনা একজন আশিকের নমুনা হওয়া জিলহজ মাস ঢোকা মাত্র এটা মায়ার নবীর বহুত বড় এক সুন্নত এজন্য জিলহজ মাস ঢোকা মাত্রই নখ কাটা চুল কাটা হ্যাঁ অতিরিক্ত পশম কাটা থেকে বিরত থাকা এটা নবীর এক সুন্নত আর 9 তারিখে রোজা রাখা 9 তারিখে কেউ যদি রোজা রাখে অর্থাৎ আরাফার দিন এই তো আর কয়েকদিন আগামী কাল থেকে জিলহজ মাস ঢুকতেছে 9 তারিখে যদি কেউ আমরা রোজা রাখি তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেন তার এক বছরের পিছনের গুনাহ মাফ সামনের এক বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন আর কুরবানির মধ্যে যে নিয়ত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে যেমন কুরবানি করেছিলেন এমন নিয়ত নিয়ে আমি আপনিও যদি আজকে কুরবানি করি তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে আর যদি আমার আপনার গোশত খাওয়ার নিয়ত থাকে আমার আপনার যদি টাকার মধ্যে ভেজাল টাকা থাকে হারাম থাকে তাহলে কুরবানি কবুল হবে না কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এক হলো টাকাটা পয়সাটা হতে হবে হালাল একদম নির্বেজাল আরেক হলো নিয়তটা হতে হবে সহি শুধু আল্লাহকে খুশি করা কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে খুশি করার নিয়ত তার কি পরিমাণ ছিল আল্লাহর প্রেম আর ভালোবাসা কি পরিমাণ ছিল কারণ ইনি নিশ্চিত তার সন্তানকে তিনি জবাই করেছেন নিশ্চিত সন্তানকে জবাই করেছেন একজন বাবা তার সন্তানকে জবাই করতে পারে আল্লাহর মহব্বতে তাহলে বুঝেন এই মহব্বতটা কতটা নির্বেজাল কতটা খাঁটি ছিল আমরা আমাদের কোরবানি আসতেছে এই কোরবানিতে হারাম টাকা দিয়া কোরবানির তো অংশীদার হব না সাতজন শরীকানের ভিতরে একজনের টাকাও যদি হারাম হয় তাহলে সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে কেউ যদি সুদি প্রতিষ্ঠানে চাকরি করে সুদি প্রতিষ্ঠান থেকে লেনদেন করে তাহলে তার সাথেও কোরবানি দেওয়া থেকে বিরত থাকবো আর হলো নিয়ত সহি গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য এই কোরবানির রসমটা এই কোরবানির গোশত এখন আমরা নিজেরা খাইতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের এই তো জমানার পর থেকে কোরবানির তরিকাটা এরকমভাবে তৈরি হয়েছে আমাদের জন্য সহজ হয়েছে এখন আমরা পশু কোরবানি করি আবার নিজেরা গোশতও খাই কিন্তু এর আগ পর্যন্ত কোরবানি ছিল কিন্তু তরিকা এমন ছিল না আকাশ থেকে আগুন আইসা কোরবানির বস্তুটা খেয়ে ফেলতো নিজেরা খাওয়ার কোনো সুযোগ ছিল না আব্দুল কাদের জিলানি তোমার আর ইবাদত করা লাগবে না তোমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি ইনি বলেন আস্তাগফিরুল্লাহি মিন জালিক আস্তাগফিরুল্লাহ কেন বললা
কারি ইবাদত করার কথা আল্লাহ তার নবীর কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আমায় আমি আল্লাহর ইবাদত করো মরণ পর্যন্ত যেখানে নবীর আল্লাহ কয় ইবাদত করো মরণ পর্যন্ত ইবাদতের পেনশন দেয় না তুমি আমারে পেনশন দিয়া দিলা তাহলে তুমি আল্লাহ না তুমি ইবলিস তখন ইবলিসে কয় বুঝছি আব্দুল কাদির তোমার ইলম তোমারে আজকে বাঁচাইয়া দিল তোমার মতো এমন কত বুজুর করে আমি আমি ইবলিস ধরা খাওয়াইয়া দিছি আজকে তোমার ইলম তোমারে বাঁচাইয়া দিল আব্দুল কাদির জিলানি বলে আস্তাগফিরুল্লাহ মিন যালিক তোর ষড়যন্ত্র থেকে আমি আল্লাহর কাছে রেহাই চাই কয় এখন আবার কি করলাম কয় এখন আরো বড়টা করছো আগে তো ছোট আছিল এখন একটা বড় আমার এলেম আমাকে রেহাই দেয় নাই আমাকে রেহাই দিছেন মুক্তি দিছেন আমার আল্লাহ আমার আল্লাহ নোয়াখালী লুৎফুর রহমান সাহেব এখনো দুনিয়ায় জীবিত ওনার জবানেও শুনেছি রায়পুর আলিয়া মাদ্রাসায় তিনি যখন কামিল পড়েন ওনার ক্লাসমেট ছিল এক জিন নাম ছিল সাইফুল ইসলাম ইনি নিজে বলছেন অনেকদিন পর্যন্ত তার সাথে ওনার সম্পর্ক ছিল জানতেন না সে জিন দুজন এক বাড়িতেই লজিং থাকতেন একই বিছানায় শুয়েছেন বহুদিন এজন্য বলি সাবধান মসজিদের ভিতরে বেয়াদবি করবানা মসজিদের ভিতরে দুষ্টামি করবানা মসজিদের ভিতরে আল্লাহর সাথে গুস্তাগি করবানা কারণ তোমার পাশে যে নামাজে দাঁড়াইছে মানুষের বেশে মনে কইরো না সে মানুষ সে জিনও হতে পারে মাদ্রাসায় তুমি পড়তেছো রে আল্লাহর গোলাম পাশের ছাত্রটা মনে করতেছো মানুষ কিন্তু মানুষ নাও হতে পারে জিনও হতে পারে সে তোমার ক্ষতি করে ফেলবে যদি তুমি উস্তাদের সাথে বেয়াদবি করো কিতাবের সাথে বেয়াদবি করো মাদ্রাসার সাথে বেয়াদবি করো অন্যায় কাজ করো মসজিদে যদি বেয়াদবি করো ক্ষতি হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যেতে পারে তো লুৎফুর রহমান সাহেব তিনি কি বলছেন ইনি বলতেছেন আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি যে আল্লাহর কোরআন তো বলে জিন আছে হাদিস তো বলে জিনের বাস্তবতা আছে বিজ্ঞান বলে জিন বলতে কিছু নাই আর বাস্তব কিছু ঘটনা শুনাইতেছি আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সাথে বাস্তব কিছু ঘটনা জিন্নাতের ইনি নিজে বলতেছেন কামিল পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরপরই সাইফুল ইসলাম নাই উস্তাদরা বলতেছেন কই গেল কই গেল কই গেল আমরা এখনো বের হই নাই এক ঘন্টা বাকি রয়েছে এখন পরীক্ষা দেওয়ার শেষ হওয়ার এর ভিতরে সাইফুল এক ঘন্টা আগে পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে এখন ব্যাপার কি কই গেল নোয়াখালী লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুম বহুত বড় একজন আলেম বহুত বড় একজন চিন্তাবিদ বহুত বড় একজন গবেষক মাশাআল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত দিনের খেদমত করতেছেন সুন্দর সুন্দর কথা বলেন গবেষণামূলক কথা বলেন তার কথাগুলো আমার খুব পছন্দ হয় তো তিনি বলতেছেন তো এখন সে কোথায় গেল তালাশ করা শুরু হয়েছে পরে খবর পাওয়া গেল এই মাদ্রাসার নাজিম সাহেব ইনি সিলেট গেছিলেন একটা কাজে দরগা মসজিদে মাজার মসজিদে তিনি নামাজ পড়লেন নামাজ পড়িয়া তিনি সালাম ফিরে দেখেন সাইফুল কিরে তুমি এখানে আসছো ঘটনা কি পরীক্ষা দাও নাই হ্যাঁ হুজুর আমি তো পরীক্ষা দিছো মানে এখনো তো পরীক্ষার টাইম শেষ হয় নাই আরো এক ঘন্টা বাকি আছে এখানে তুমি কেমন করে সিলেটে কেমন করে কো হুজুর এই তো মাত্র আসলাম তখন গিয়া প্রমাণ হয়েছে সে ধরা খেয়ে গেছে বল সত্য করে বল পরিচয় তখন পাওয়া গেছে সে একজন জিন সে নিচেও বলেছে জিন মানুষ নয় এতদিন পর্যন্ত মানুষের বেশ ধরে আমাদের সাথেই চললো লুৎফুর রহমান সাহেব বলেন আমি আরাফার মাঠে হঠাৎ করে দেখি আমারে জড়ায় ধরছে সালাম দিছে কে রে তুই কই ভাই আমারে চিনো না আমি সাইফুল বাইরে তুই আমারে স্যার তোরে তো চিনি কিন্তু আগে যদি চিনতাম এতরা মিশতাম না ভয় পাইতাম এজন্য ভাইয়েরা মনে রাখবেন আমার জীবনের একটা বাস্তব ঘটনা শোনাই সিলেটের বালাগঞ্জ এলাকা সিলেটের বালাগঞ্জ নাম শুনেছেন হয়তো বা অনেকেই ওই বালাগঞ্জে হামসাপুর একটা এলাকা হামসাপুর কুশিয়ারা নদীর পারে এই গ্রামটা এই কুশিয়ারা নদীর পারে হামসাপুর একটা মাদ্রাসা আছে প্রাচীনতম একটা মাদ্রাসা যেই মাদ্রাসায় রমজান মাসে সরফ নাহু পড়ানো হয়
অনেক দূর দূরান্ত থেকে অনেক ছাত্র সরফ নাহো ট্রেনিং নেওয়ার জন্য তারা পড়তে আসে এই হামসাফুর মাদ্রাসার এক মুহতামিম আল্লাহর বহুত বড় ওয়ালি আজ তিনি দুনিয়ায় নাই তিনি একজন জন্ম অন্ধ ছিলেন চোখে দেখতেন না তিনি সরি জন্ম অন্ধ কিনা জানি না তিনি জন্ম অন্ধ ছিলেন কিনা জানি না তবে আমরা পাইছি তিনি অন্ধ অন্ধ চোখে দেখতেন না কিন্তু বহুত বড় ওয়ালি বহুত বড় বুজুর্গ বহুত বড় আলিম বহুত বড় আলিম আমরা আমি তখন পড়ি সিলেটের কাতিয়া মাদ্রাসায় জগন্নাথপুর কাতিয়া মাদ্রাসায় পড়ি কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহ শেখ আমিনউদ্দিন রাহিমাহুল্লাহ তখন তিনি জীবিত কুতবুল আলম মুজাহিদ মিল্লাত কুতবে জমান আমার শায়খ মুর্শিদ শেখ আমিনউদ্দিন রাহিমাহুল্লাহ আল্লাহ হযরতের মাকবারাকে জান্নাতের আলা মাকাম বানায় দিন ঈদ উল ফিতরের দিন দুনিয়া থেকে বিদায় নিছেন বহুত বড় বুজুর্গ বহুত বড় আল্লাহওয়ালা কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহ কি পরিমাণ ফেদার কি পরিমাণ পাগল যে ছিলেন আমরা নিজে চোখে দেখছি ফজরের নামাজটা পড়ে মিম্বরে বসে যেতেন মিম্বরে বসেই হাউমাউ করে কাঁদতেন আর বলতেন বাবারা আজ রাত আমি কুতবুল আলমকে স্বপ্নে দেখেছি আমার মাদ্রাসায় এসেছেন আমার হাত ধরে মাদ্রাসা ঘুরাইছেন আর আমাকে বলছেন এখানে এই হবে ওখানে ওই হবে কুতবুল আলমের বাতানো অনুযায়ী কাতিয়া মাদ্রাসার দাওরে হাদিস যেখানে হবে মাতবাহ কোতান কোথায় হবে মসজিদ কোথায় হবে সেই অনুপাতেই সেই আঙ্গিকেই কাতিয়া মাদ্রাসা তৈরি করা হয়েছে এতটা পাগল এতটা আশিক এতটা দেওয়ানা আমার চোখে আর নজরে পড়ে নাই শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির মতো কুতবুল আলমের প্রতি কি পরিমাণ ভালোবাসা নামটা শুধু খালি বলতেন কুতবুল আলম এরপরে আর বলতে পারতেন না শুধু কান্না আর কান্না শুধু কান্দতেন শুধু কান্দতেন চোখগুলা ফুলে গেছিল কান্দতে কান্দতে পানি বেয়ে বেয়ে পড়ার একটা নালা তৈরি হয়ে গেছিল চোখ দিয়া আল্লাহ তোমার ওলিকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো আল্লাহ তোমার ওলিকে তোমার জান্নাতের উঁচু মাকাম দান করো প্যারে হাজিরিন খুব বেশি মায়া করতেন আমাকে খুব বেশি মায়া করতেন প্রায় কুলে নিতেন চুমু খাইতেন ছোট্ট ছিলাম তখন আমার উস্তাদদেরকে বলতেন শোনো এ নাসিরউদ্দিন না নাসিরউদ্দিন সিপাহ সালার বলো নাসিরউদ্দিন সিপাহ সালার কও নাসিরউদ্দিন সিপাহ সালার এভাবে দোয়া দিছেন মাথা হাত বুলাইতেন মাথা কামানোটাকে খুব বেশি পছন্দ করতেন আল্লাহর বলি মাথা কামানোটাকে খুব বেশি পছন্দ করতেন এত পছন্দ করতেন চুল দেখা মাত্রই বলতেন মাথা কামাও মাথা মুন্ডাও ভাইয়ের আমার তো আল্লাহর বলি ওনার মাদ্রাসায় যখন আমরা পড়ি তখন ওই বছর রমজান মাসে ওনার নাতি আমার ক্লাসমেট শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আর ওনার ছেলে ছোট্ট ছেলে শায়েখ ইসা কামিনী আমরা কয়েকজন তখন ওই হামসাফুর গেলাম সরফ নাহুর ট্রেনিং নেওয়ার জন্য গিয়া যখন ক্লাসে বসলাম প্রথম দিন ক্লাসে বসার পরেই প্রথম আসছেন মাখশি হুজুর দামাত বরকাতুম এখনও তিনি আছেন আল্লাহ আমার হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন তিনি আসছেন আয়েশা বলতেছেন বাবারা তোমরা তো ক্লাসে বসছো আমার পরে তো হুজুর আসবেন বড় হুজুর কিন্তু মনে রাইখো তোমরা এখানে যারা ক্লাসে বসছো শুধু তোমরাই আসো আর কেউ না এমনটা মনে করো না মনে রাইখো এক ভিন্ন জাতিও তোমাদের সাথে ক্লাসে বসছে এবং আমার পিছনের যে জানালাটা খোলা আছে এই জানালা সবসময় খোলাই রেখে দিও এটা লাগানোর চেষ্টা করো না কারণ তারা এদিক দিয়ে আসা যাওয়া করে ক্লাসে কেউ দুষ্টামি করবা না ক্ষতি হয়ে যাবে
তোমার পাশে যে বসা মনে রাখবা খেয়াল রাখবা সেই ভিন্ন জাতির সেই ভিন্ন জাতির অতএব আদব আখলাক ক্লাসের প্রতি খেয়াল রাখবা হুজুর আসছেন আসার পরে আমরা সালাম দিলাম মুসাফা করলাম দেখি হুজুর অন্ধ চোখে দেখেন না এবারেও তো আমরা পড়ি হুজুর বুঝাইয়া দেন আর বলতেছেন যে পিছনে একজনে একটু দুষ্ট মনোযোগ নাই দুষ্টামি করতেছো আমি কি নাম বলে দেব আমরা তো অবাক হয়ে গেছি আমরা কেউ এর নাম এখনো বলি নাই কিন্তু পিছনের যে ছাত্র দুষ্টামি করতেছে তার নাম নাকি হুজুর বলে দিবে নাম বলেও দিছেন বুঝ হয়ে গেছে আমাদের যে আমরা জেনতেন কোনো একজন আল্লাহওয়ালার সামনে বসি নাই তিনি শুধু একজন আলেম না বহুত বড় ওলি বহুত বড় ওলি শাইখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি তিনিও আমাদেরকে বলে দিছেন বাবা যাইতেছো বহুত বড় এক ওলির কাছে যাইতেছো যাও আমার সালাম দিও আর তার কাছ থেকে দোয়া নিও আমরা প্রথম দিন যাই যখন পরিচয় দিছি আমরা কাতিয়া মাদ্রাসা থেকে এসেছি তিনিও তখন বলছেন শাইখ কাতিয়া বহুত বড় আল্লাহর ওলি বহুত বড় বুজুর তার কাছ থেকে আসছো মাশাআল্লাহ তো এক আল্লাহর ওলি আরেক ওলিকে ভালো করে চিনে এক ওলি আরেক ওলিকে ভালো করে চিনে তো এভাবেই চলছে ক্লাস চলছে প্রায় সময় আমি কিতাবের এবারত পড়তাম তো একদিন আমরা এশার নামাজ পড়লাম তারাবির নামাজ পড়া লজিং এর মধ্যে খাওয়া দাওয়া কইরা এক জায়গায় বসা বাইরে বন্ধুরা মনে রাখবেন আমি বলি শুনেন ওই এলাকার যত জিন্নাত আছে সমস্ত জিন্নাতদের বিচার করেন হুজুর বড় হুজুরের কাছে রাত 12টার পরে জিন্নাতদের বিচার বয় আর জিন্নাতদের ভিতরে যত সমস্যা আছে সমাধান করে দেন হুজুর এজন্য রাত 12টার পরে আমরা হুজুরের কাছে কেউ থাকতে পারি না কেউ খেদমতের জন্য থাকতে পারি না তিনি বের করে দেন 12টা বাজলে পরে তিনি বের করে দেন ঘরটা ছিল ভাঙ্গাচোরা ঘর কত মুরিদ বলছে হুজুর ঘরটা সুন্দর করে দেই পাকা করে দেই কিন্তু তিনি পাকা করতে রাজি না বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে কত লন্ডনী কত কোটিপতি ওনাকে ঘর বানিয়ে দিতে চাইল ঘর নিতে চান না ভাঙ্গাচোরা ঘরের ভিতরেই থাকেন আর রাত 12টার পরে বসে ওনার রাজত্ব সিংহাসনে উনি বসেন জিন্নাতদের বিচার করেন ভাইরা বন্ধুরা এক রাত এমন ঘটছে আমি গেলাম বড় উদ্দেশ্য করে গেলাম হুজুরের কাছে আজকে থাকবো খেদমত করব রাত 12টার পরে আসবো না বসা আছি খেদমত করতেছি কথা বলতেছি হুজুর আমাকে বিভিন্ন কিতাবের কথা বলতেছেন হঠাৎ করে বলতেছেন বাবা কয়টা বাজে আমি বললাম হুজুর 11টা সাড়ে 11টা হয়ে গেছে এইবার তিনি বলতেছেন বাবা দেরি করো না চলে যাও আমি বললাম হুজুর না যাব না আমি থাকব তখন মুচকি হেসে বলতেছেন বাবা নাসির ভয় পাবা যদি ভয় না পাইতা তাহলে রাখতাম তুমি ভয় পাইবা টিকতে পারবা না অসুস্থ হয়ে পড়বা যাও চলে যাও আমাকে চলে যেতে বললেন ভালোর জন্য আমি চলে আসলাম ভাইরা বন্ধুরা মনে রাখবেন এক রাতে এশার নামাজ পড়ার পর আমরা একটা ঘরের মধ্যে বসে বসে গল্প করতেছিলাম আমি আর শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির ছেলে নাতি আর আমরা আরো কয়েকজন ক্লাসমেট একত্রে বসে গল্প করি ওই অবস্থায় হুজুরের বড় হুজুরের মেয়ের জামাতা তিনিও আসছেন আমাদের সাথে বৈশাখ গল্পতে শরীক হলেন এর ভিতরে শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির ছোট্ট ছেলে শাইখ ইসহাক পাশেই গেছে ঘর থেকে বের হয়ে প্রস্রাব করবে যেখানে জঙ্গল ছিল জঙ্গলের পাশেই ছিল প্রস্রাবখানা ঘর থেকে বের হয়ে এসে প্রস্রাব করতে বসছে দেয়াল আছে দেয়ালের পাশেই বসছে হঠাৎ করে জঙ্গলের ভিতরে কে কাকে যেন মারতেছে আর চিল্লাইতেছে এই আওয়াজটা আর এই দৃশ্য দেখা মাত্র এসে চিল্লানি দিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে আইসা পড়ছে এমনভাবে বেহুশ হয়ে গেছে যেন তার মুখ দিয়া ফেনা বের হইতেছে দৌড়ে যাবরে আমরা ধরলাম হুজুরের
জামাতা যিনি ছিলেন তিনিও আমাদের উস্তাদ, তিনিও জবড়ায় ধরলেন আর বলতেছেন, ইসহাক কি হয়েছে একটু বল। কয় হুজুর, জঙ্গলের ভিতরে একজন আরেকজনকে দৌড়ায় আর মারতেছে, আমি টের পাইলাম একজন পুরুষ আর একজন মহিলারে দৌড়ায়, একজন মহিলারে দৌড়ায়, চেহারা এত বিভৎস, ভয় পাইয়া গেছি, বিকট মানুষ দেখে আমি ডরে গেছি, আমার হুশ নাই। এইবার আমরা দেখলাম কি হুজুরের জামাতা তিনি ওই জঙ্গলের সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, এ হারামির দল শোনো, আব্বা কত করে তোদের কি বুঝাইলেন, কত করে বলে দিলেন, নবীর মেহমানরা রমজান মাসে তারা এলেম শিকার জন্য আসে, তাহলে এলেমরা ওদের যেন কোনো ক্ষতি না হয়, ওদের যেন কোনো ভয় না পায়, এইভাবে তোরা চলবি, তাদের কোনো ক্ষতি করবি না, তোরা এই ব্যাপারে আব্বার কাছে ওয়াদাবদ্ধ, তাহলে আজকে কেন তোদের আচরণে সে ভয় পাইল, বিচার হবে, উপযুক্ত বিচার হবে। জঙ্গলের সামনে দাঁড়ায় তিনি একটা ভাষণ দিলেন, ভাষণ আমি শুধু তামসা দেখলাম, একদিকে ভয় পাইতেছি, বিতর্ষ কাঁপতেছে, আর একদিকে দিকে তামসা, উনি জঙ্গলের সামনে দাঁড়ায় ভাষণ দেয়, মানুষ ভাষণ দেয় মানুষের সামনে, আর ইনি ভাষণ দিতেছে জঙ্গলের সামনে। এরপর এসে বলতেছে যে আর এমন হবে না, যা কালকে বিচার হবে, আব্বা বিচার করবে। ফজরের সময় আমি বেরোইছি মসজিদে যাব, হুজুরের বড় হুজুরের ঘর থেকে মসজিদটা একটু দূরে, জমির আইল দিয়ে যাইতে হয়, তো আমি যাওয়া মাত্রই দেখি হুজুরেও মসজিদে যাইতেছেন, আমি পিছনে, তো আমি তাড়াতাড়ি দ্রুত যাই, হুজুর লাঠি দিয়ে এমনি বর দিয়া রাস্তা মেপে মেপে মসজিদে চলে যাইতেন, চোখে দেখেন না কিন্তু লাঠি দিয়ে আন্দাজ করে করে রাস্তা বের করে চলে যেতেন, আমি পিছন থেকে দৌড় দিয়ে যাই, সালাম করে যাইতে বলতেছেন, নাসির আসছো? আমি জি হুজুর। হাত ধরলাম, হাত ধরে সামনে নিতেছি, মসজিদে নিয়ে যাচ্ছি ধরে ধরে, আমাকে বলতেছেন, বাবা গত রাত কি হলো, গত রাত কি ঘটলো, গত রাত কি সমস্যা হলো একটু বলো। আমার তো খবর হয়ে গেছে ঘটনা কি, খবর হুজুর কে শুনাইল, কেউ তো আমাদের পাশ থেকে কেউ তো হুজুরের কাছে এখনো আসে নাই, আমরা তো ভাবছিলাম ফজরের পরে সকালবেলা যায় হুজুরকে ঘটনা খুলে বলবো, তাহলে আমাদের আগে কে ঘটনা হুজুরকে শুনায় দিল। আমি বললাম, হুজুর ইসহাক আমিনি ভয় পাইছে প্রস্রাব করতে যাইয়া। হুজুর বলতেছেন, বাবা এত রাত্রে গল্প করো কেন, এত রাত্রে সজাগ থাকো কেন, এত রাত্রে সজাগ থাকতে নাই, আমার কাছে ওরা আসছিল, মাপ চাইছে, মাপ চাইছে, হাজার বার মাপ চাইছে, আর বলছে তারে তারা খেয়াল করে নাই, প্রস্রাব করতেছিল ওয়ালের আড়ালে, এজন্য তারা টের পায় নাই, দেখে নাই, তাই একজন আর একজনকে স্বামী স্ত্রীকে মারতেছিল, যদি তারা দেখতো এখানে তালেবে এলিম আছে তার সামনে, এমন কাজ তারা করতো না, তারা মাপ চাইছে, আর এমন হবে না। কিন্তু বাবা আমার একটা আবদার হলো, তোমরা আর এত রাত পর্যন্ত জায়গা থাইকো না, এত রাত জায়গা থাকা ভালো না। ভাইরা আমার জন্য বলতেছিলাম, ওই এলাকার সমস্ত জিন্নাতদের বিচার হুজুর করতেন, আজকে হুজুর দুনিয়ায় নাই, প্রায় আমি হামসাবর গেলে পরে হুজুরের জন্য দোয়া করে আসি, কবর জিয়ারত করে আসি। ভাইরা এজন্য বলতেছিলাম, জিন্নাতদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, জিন্নাতরা আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করে, খাঁটি আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করে, তাদেরকে শ্রদ্ধার নজরে দেখে, তাদের খাদেম হয়। সদর সব হুজুর শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ গেলেন গহরডাঙ্গা, যার বাড়ি ঢাকা থেকে তিনি গহরডাঙ্গা যাবেন, নদীর মধ্যে নৌকা চলে, নৌকা উঠলেন, আরো কয়েকজন প্যাসেঞ্জার উঠলো, যাত্রী উঠলো, নৌকাওয়ালা হুজুরকে ভালো করে চিনে, এগুলা সব বাস্তব ঘটনা বলতেছি, এগুলা বানানো ঘটনা নয়, কাল্পনিক কোনো ঘটনা নয়, প্রত্যেকটা ঘটনার পিছনে বড় বড় দলিল আছে, প্রমাণ আছে, মাঝখানে বড় কোনো ভায়া নাই। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলী গহরডাঙ্গা নদীতে নৌকা চলে, নৌকা উঠলেন, যাত্রী আরও উঠলো, মাঝিওয়ালা হুজুরকে চিনে, হুজুরের ঘাট অনেক দূরে, রাত বাজে দুইটা,
ওই অবস্থায় নৌকা চলছে, ঘাটে ঘাটে লোকজন নামলো, উঠছেন তো নৌকায় হয়তো 10-11-12টায়, চলতে চলতে 2টা বেজে গেল, আরো সময় লাগবে হুজুরের ঘাটে যাইতে। ওই অবস্থায় হুজুর বলতেছেন, বাবা আমাকে এখানে নামায় দে, আমার এই ঘাটে নামায় দিলে এখান থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো। মাঝখানে একটা হাওর পাড়ি দিতে হয়, ওই হাওরটা পায়ে হেঁটে আমি বাড়ি চলে যাব। মাঝি কয়, হুজুর এটা কোন কি হাওর, কেন আপনি একা একা রাতের অন্ধকারে হাঁটবেন, নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, আপনি কেন এই জায়গায় নামবেন? হুজুর বলতেছেন, বাবা এত কথা বলিস না, আমাকে এখানে নামায় দে, তুই এত কথা বলবি না, তুই বুঝবি না, আমাকে নামায় দে। মাঝিওয়ালা হুজুরকে চিনত, হুজুরকে জানতো, এখানে নামায় দিল। আল্লাহর ওলিকে নামায় দেওয়ার পর মাঝিওয়ালা সে বলতেছে, আমিও পিছনে পিছনে যাত্রা শুরু করলাম, দেখি হুজুর এখানে কেন নামলেন, কি জন্য তিনি নামলেন। কিছু দূর যাবার পর মাঝি বলতেছে, আমি দেখলাম হুজুর আর একা না, হুজুরের সাথে অসংখ্য অগণিত মানুষ দেখা যায়, এক একজনে এক এক কথা জিগায়, হুজুর এক একটা জবাব দেয়, এক একজনে এক এক কথা জিগায়, হুজুর জবাব দেয়। এইভাবে তিনি যাইতেছেন, আমার তো কলিজায় পানি নাই, আমি তো একদম ভয়ে অস্থির হয়ে গেছি, ঘরের সামনে যায় হুজুর যখন ঢুকবেন আর কেউ নাই, আমি যে সালাম দিলাম, হুজুর কয় কি রে তুই, কয় হুজুর আমি তো পিছনে পিছনে আইছি দেখার জন্য, কি দেখলি, কয় হুজুর কি যে দেখছি আমি তো বলতে পারবো না, কলিজা শুকায় গেছে, কারা এরা, এদের পরিচয় কি, এরা তো আপনার সাথে নৌকায় ছিল না, এরা কোত্থেকে আসলো। তিনি বলতেছেন, বাবা তাহলে শুন, তুই যখন দেখেই ফেলেছ তাহলে শুন রে বাবা, ঘটনা হয়েছে, এরা হলো এই এলাকার জিন্নাতের সর্দার, যে এসে নৌকার মাঝে আইসা আমার কানে কানে বলছে, হুজুর আপনি এই জায়গায় নামে যান, হাওরটা আপনি পায়ে হেঁটে যান, আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, আর এর ভিতরে আমাদের কিছু জানার আছে, মাসালা জানার আছে, আমাদের ভিতরে কিছু বিবাদ আছে, মীমাংসা করা লাগবে, একজন আর একজনের সাথে ঝগড়াঝাটি হয়েছে, মীমাংসা আপনার করতে হবে, হুজুর আপনার বিচার সবাই এক বাক্যে মেনে নিবে, মাসালা মাসাইল আপনার কাছ থেকে জেনে নিব, এই বইলা আমাকে তারা নামাইছে, তারা আমাকে আমানতদারির সাথে পৌঁছে দিছে, সমস্যা যা ছিল সমাধান করে দিছি, মাসালা যা জানার ছিল আমি তা জানায় দিছি। এজন্যই ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এই জিন্নাতরা, এদের মধ্যে বিয়ে শাদিও হয়, বংশ বিস্তারও হয়, এই জিন্নাতদের ভিতরে বংশ বিস্তারও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রহমানে বলেন, ফীহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদের ব্যাপারে বলেন, হুরেরা হলো এমন, এই হুরদেরকে জান্নাতিরা জান্নাতে যখন পাবে, এর আগে তাদেরকে কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো জিন্নাত স্পর্শ করে নাই। তাহলে আল্লাহ পাকের এই কথায় বোঝা গেল, মানুষ যেমনভাবে মানুষ মিল স্ত্রীর মধ্যে মিলন হয়, জিন্নাতের মধ্যেও এমন মিলন হয়, জিন্নাতের মধ্যেও বিয়ে শাদী হয়, আর এর দ্বারা তাদের মধ্যেও সন্তানাদিও হয়, সন্তানাদিও বিয়ে শাদীর মাধ্যমে হয়। আর একায়তে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানাদির কথাও বলেছেন, ক্ষমতা কেমন, ক্ষমতা হলো এরা যে কোনো মুহূর্তে যে কোনো সুরত ধরতে পারে, তারপরে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে, তারপরে বড় বড় স্থাপনা তৈরি করতে পারে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে এই জিন্নাতে। এবং দুর্বলতা কি, দুর্বলতা হলো এরা একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত উপরে উঠতে পারে, এর বেশি উপরে উঠতে পারে না, নবীদের মতো মুজিজা জিন্নাত পারে না। আর তাদের বহুত বড় দুর্বলতা হলো এরা আল্লাহওয়ালাদেরকে বড় ভয় পায়। রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, এক বিরান ভূমি, একটা বাড়ি, যেই বাড়িতে কোনো মানুষ নাই, শুনশান, এই বাড়িতে তিনি গেলেন, রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ। আয়াতে রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি
তিনি ওই বিরান ভূমিতে বিরান বাড়িতে যাইয়া চিন্তায় পড়ে গেলেন যে এত সুন্দর একটা বাড়ি, কোনো মানুষজন কেউ নাই, ঘটনা কি? আচ্ছা দুই রাকাত নামাজ পড়ি। তিনি ওই দুই রাকাত নামাজ পড়লেন। দুই রাকাত নামাজ পড়িয়া তিনি এইবার সালাম ফিরাইয়া খালি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এমনি দেখা যায় মানুষ বেশে একটা লোক ওনার পাশে এসে কাঁদতেছে। তিনি বলতেছেন, কে তুমি, কেন কান্না করো? কয়, হুজুর আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি, মাপ চাইতে এসেছি। কেন মাপ চাইতে এসেছ? কয়, হুজুর আমি এই বাড়ির মানুষগুলাকে বাড়িতে থাকতে দেই নাই, এদের দুইটা তিনটা সন্তানকে আমি এই পুকুরের পানিতে ফেলাইয়া মারছি এবং রাতের বেলা তাদেরকে ডর দেখাই, ভয় দেখাই, যে বিধায় তারা বাড়ি সাইরা অন্যত্র চলে গেছে। এই বাড়িটা ছিল হিন্দু বাড়ি, বাড়ির মালিক ছিল হিন্দু, এরা অন্যত্র চলে গেছে, এই বাড়ি সেরে চলে গেছে, এখন এই বাড়িতে আমি থাকি। এখন আমার ভয় হইতেছে, আপনি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন মালিক এই বাড়ির মালিক কোথায়, বাড়ির মানুষ কোথায়, তাহলে আমার অপরাধ ধরা পড়ে যাবে, আমি তো অপরাধী ধরা পড়ে যাব, আমার তো বিচার হবে, এই ভয়ে আমি আপনার কাছে সাথে সাথে আমার অপরাধীন কোথায় স্বীকার করে নিছি। হুজুর আমি তওবা করলাম, তওবা করলাম, আপনি আর হাত উঠে আল্লাহর কাছে জানতে চাইেন না, আমি এখন থেকে এই এলাকা ছেড়ে চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি আর কোনো দিনই বাড়িতে আসব না। হুজুর আপনি আমাকে মাফ করেন। হুজুর বলেন, তুমি থাকো, বাড়িওয়ালাকে ডাকি, ওর কাছে মাপ চাও, তারপরে চলে যাও, ওরা যেন আর কোনো ভয় না পায়। বাড়িওয়ালাকে ডাকলেন, ডাইকা তিনি কারণ জানতে চাইলেন। বাড়িওয়ালা কয়, আমার তিনটা সন্তান এরকম পানিতে বইরা মারা গেছে। বলতেছে, মারছে এ হলো জিন, তোমাদের কাছে মাপ চাইতেছে, মাপ চাইতেছে, আর জীবনে কোনোদিনই বাড়িতে আসবে না, এই বাড়ির মানুষের সাথে বেয়াদবি করবে না, তোমরা এই বাড়িতে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারো, নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারো। এই কথা বলার পর ওই বাড়িতে মানুষগুলা থাকলো, আর হিন্দু মানুষগুলা সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইয়েরা আমার, এজন্য বলতেছিলাম এই জিন্নাতরা এরা মানুষ বিস্তার করে, বংশ বিস্তার করে, বিয়ে শাদি ওদের আছে, কিন্তু ধরনটা কেমন সেটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। পোশাক আশাকও পরে, খাওয়া দাওয়াও করে, বাসস্থানও আছে, খাওয়া দাওয়া আছে। হাদিস আল্লাহ নবী বলেন, মানুষ যখন ঘরের ভিতরে বিসমিল্লাহ সারা ঢুকে, সালাম সারা ঢুকে, তখন এই ঘরের মধ্যে তার সাথে জিন্নাতও ঢুকে। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন যে মানুষ খানা খাইতে বসে বিসমিল্লাহ সারা খানা খায়, তার সাথে এই জিন্নাতও খানা খায়। তাহলে জিন্নাতদের থাকার জায়গাও আমরা পাইলাম, যে ঘরের মধ্যে সালাম সারা বিসমিল্লা সারা ঘরে ঢুকে, ঘরের মালিক, এই ঘরটাও, ঘরটার মধ্যে জিন থাকে, খারাপ জিনদের বসতি হয়। আর যেই ঘরের মধ্যে ঘরের মালিক বিসমিল্লা আর সালাম দিয়ে ঢুকবে, ফতোয়ায় স্বামীতে লিখিনি, এই ঘরের জীবনে কোনোদিন জিনভূতের আসর থাকবে না, জিনভূতের অবস্থান থাকবে না। সুরায় বাকারার যে ঘরে বেশি বেশি তেলাওয়াত হবে, সুরায় বাকারার শেষের দশ আয়াত যে ঘরে বেশি বেশি তেলাওয়াত হবে, এই ঘরে জিনভূতের আসর থাকবে না। প্রতিটা ঘরে জিনের আসর থাকে, জিন থাকে, তবে তাদের বেশিরভাগ বসতি থাকে জঙ্গলে, আর বেশিরভাগ বসতি থাকে এরকমভাবে সমুদ্রে সাগরে, মানুষের বসতি তো থাকে। তবে যে সমস্ত, হ্যাঁ, আর খানাও খায়, জিন্নাতরা খানা খায়। হাদিস আল্লাহ নবী বলেন, আমরা যে হাড্ডি খানা খেয়ে যে হাড্ডি ফালাই, এই হাড্ডিটাও জিন্নাতদের খাবার। আল্লাহ রসুল এই হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন, কারণ এই হাড্ডি জিনের খাবার। তাহলে এদের খানাও ভিন্ন, এদের খানা ভিন্ন, প্যারে হাজিরিন। কিন্তু শরীয়ত এদের উপরে আছে, হালাল হারামের বিধান আছে, জায়েজ নাজায়েজের বিধান আছে, এদের উপরে জায়েজ নাজায়েজের বিধান আছে। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের সাথেই একটা খারাপ জিন থাকে, প্রত্যেকটা মানুষের সাথে খারাপ জিনকেই আমরা কি বলি, এই ভূত বলি, ভূত। ওই যে ভূত, ভূত হলো জিনের ভিতরে যে জিনগুলা খারাপ, এদেরকে আমরা ভূত বলি।
পুরুষটারে আর মহিলাটারে প্রেতনি বলি, মহিলা খারাপ জিনটারে প্রেতনি প্রেতনি বলি। আর এটা হাদিসের ভাষায় এই খারাপ জিনের নাম হলো ইফরিত, খুব শক্তিশালী হয় খারাপ জিন। এবং এদের ভিতরে সবচেয়ে খারাপ যে জিনটা এর নাম হলো মারিদ। এই খারাপ জিনগুলাই এরা আকাশে একদম উপরে উইটা ফেরেশতাদের কথাবার্তা শুইনা আইয়া তাদের জমিনের মিত্রগুলাকে বইলা দেয় আগামীকাল কি হইব না হইব, এতে করে মনে করে জিন্নাতরা গায়েব জানে। জিন্নাতরা গায়েব জানে না, মানুষও গায়েব জানে না, গায়েব জানেন শুধুমাত্র আল্লাহ, কোনো নবীও গায়েব জানেন না। এই জিন্নাতরা এটা করতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নক্ষত্রের মাধ্যমে ওদেরকে কুড়া মারতেন, কুড়া মারার বিধান করলেন, এতে করে আর তারা উপরে উঠতে পারে না। কারিন নামক এক জিন, কারিন নামক খারাপ এক জিন, সে প্রতিটা মানুষের সাথে থাকে। আল্লাহ নবী রহমতের নবী বলেন প্রত্যেকের সাথে এমন খারাপ একটা জিন আছে, খারাপ শয়তান আছে। সাহাবীরা জিজ্ঞেস করেন নবী গো আপনার সাথেও কে আছে, নবী বলেন না আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই জিন আছে সেই জিন আর জিন নাই, সে মুসলমান হয়ে গেছে, সে আর খারাপ নাই সে ভালো হয়ে গেছে, সে আর দুশ্মন নাই সে আমার বন্ধু হয়ে গেছে। শুধু নাই আমার উমরের সাথে, উমরের সাথে কোনো জিন নাই, উমরের সাথে কোনো শয়তান নাই, আর নতুবা সবার সাথে আছে, আমার সাথেও আছে, তবে আমারটা ভালো হইয়া অলি হইয়া গেছে, আমারে কোনো খারাপ করতে পারে না। আর শয়তান ইয়া জিনি মাজরাদ্দাম, ইবলিস এই জিনজাতির ভিতর থেকে, ইবলিস জিনজাতির ভিতর থেকে, ইবলিস এই জিনজাতির ভিতর থেকেই ছিল। মায়া কইরা ফেরেশতারা ছোটকালে তার মায়া কইরা তার উপরে উঠে নিয়ে ফেরেশতারা তার এবাদত শিখাইছে আল্লাহর কাছে বইলা, এবাদত ফেরেশতারা শিখাইছে, সেই এবাদত শিক্ষা সে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। এজন্যই এই এই ইবলিসকে আল্লাহ যখন বলছিলেন আদমকে সেজদা করো, কয় না না আদমকে সেজদা করবো না, আল্লাহ বলছিলেন কেন, কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দ্বারা বানাইছেন আর আদমকে মাটি দ্বারা বানাইছেন, মাটির স্বভাব হলো নিচে যাওয়া, আগুনের স্বভাব হলো উপরে যাওয়া। অতএব উপরের জিনিস নিচের জিনিসকে কেমনে সেজদা দেয়, হ্যাঁ এরকম যুক্তি দেখাইয়া সে লানতের তখলিয়া নিচে নামছে। আর শয়তান ইয়াজরি মাজরাদ্দাম, এই ইবলিসের একটা ক্ষমতা এই, সে মানুষের রগ রেশায় ঢুকতে পারে, রগ রেশায় ঢুকিয়া এ মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। কিন্তু আল্লাহ বলেন যতই সে ওয়াসওয়াসা দেখ, ইন্না কাইদা শাইতানি কানা যাইফা, শয়তানের ষড়যন্ত্র যতই দেখাক এটা অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইকে এরকমভাবে শয়তান, এরকম এই জিন শয়তান সে করছে কি, আব্দুল কাদির জিলানি তোমার আর এবাদত করা লাগবে না, তোমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ইনি বলেন আস্তাগফিরুল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ কেন বললা, কারি এবাদত করার কথা আল্লাহ তার নবীর কয় হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, আমায় আমি আল্লাহর এবাদত করো মরণ পর্যন্ত, যেখানে নবীর আল্লাহ কয় এবাদত করো মরণ পর্যন্ত, এবাদতের পেনশন দেয় না, তুমি আমারে পেনশন দিয়া দিলা, তাহলে তুমি আল্লাহ না তুমি ইবলিস। তখন ইবলিসে কয় বুঝছি আব্দুল কাদির তোমার এলেম তোমারে আজকে বাঁচাইয়া দিল, তোমার মতো এমন কত বুজুর করে আমি আমি ইবলিস ধরা খাওয়াইয়া দিছি, আজকে তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিল। আব্দুল কাদির জিলানি বলেন আস্তাগফিরুল্লাহ মিন জালিক, তোর ষড়যন্ত্র থেকে আমি আল্লাহর কাছে রেহাই চাই। কয় এখন আবার কি করলাম, কয় এখন আরো বড়টা করছো, আগেরটা ছোট আসলে এখন একটা বড়, আমার এলেম আমাকে রেহাই দেয় নাই, আমাকে রেহাই দিছেন মুক্তি দিছেন আমার আল্লাহ, আমার আল্লাহ। ফাসিরিনে কেরাম বলেন, সুফিয়ানে কেরাম বলেন শয়তানের বড় হামলাটা ছিল আগেরটার চেয়ে খুব বড় জটিল হামলা, এটাও আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রহমতে বুঝে গেছেন। এজন্য আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা যাইফা, শয়তানের যত ষড়যন্ত্রই তুমি দেখো এটা তোমার জন্য অত্যন্ত দুর্বল, তুমি শয়তানের ষড়যন্ত্রকে দুর্বলই যাইন, তুমি আল্লাহর দিকে সর্বদা আল্লাহর দিকে আল্লাহর দিকে মুখামুখি থাকো। আল্লাহ পাক বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যে সমস্ত বান্দারা সর্বদা আমি আল্লাহকে ভয় করবে, আমার ভয় অন্তরে নিয়ে চলবে, আমি আল্লাহকে সর্বদা হাজির ও নাজির জানবে,
সর্বদা সে আমাকে তার পাশে রাখবে, তার কোনো ক্ষতি শয়তান করতে পারবে না, কোনো ক্ষতি এই জিন শয়তান করতে পারবে না, রগ রেশায় ঢুকেও তার ওয়াসওয়াসা দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ তার হেফাজত করব, আমি আল্লাহ তার হেফাজত করব। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহওয়ালাদের সহবতে থাকার তৌফিক দান করুন। এতে করে মানব দানবের সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবে। যদি আমি আল্লাহওয়ালা জিন্দিগি তৈরি করতে পারি, সবার কাছে সম্মানের ইজ্জতের পাত্র আল্লাহ বানাই দিবে, আল্লাহ যারে মহব্বত করবে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢুকাইয়ে দিবে, সে আমার বলি, আমি তারে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, জিনরাও তারে ভালোবাসবে, হাইওয়ানাতও তারে ভালোবাসবে, মানুষও তারে ভালোবাসবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।